فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله. الدنيا بون اپنی جانتے چیچن موبائل فونے کنو میں جو دی اوی بھاگو چھارا بیئے کرے আর সাক্ষী থাকে সে বিয়েতে, যে বিয়ে পড়াচ্ছে বা যারা সাক্ষী আছে তাদের কাউকেই সে চিনে না এই বিয়েটি হবে কি না। প্রথমত এই কাজটি বর্তমানে এটা হচ্ছে শয়তানের একটা ফাঁদ বললে ভুল হবে না। শয়তান মানুষদেরকে পাপের দিকে নিয়ে যায় আর এটা হচ্ছে তার একটা ফাঁদ, যে ফাঁদের মাধ্যমে বর্তমান যুবক যুবতীদের যারা প্রেমের মতো জঘন্য বা হারাম কাজে জড়িত আছে এই ব্যাধিতে যারা আক্রান্ত তাদের দ্বারাই এই পাপগুলো সংগঠিত হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মান্নাকাহা বিগাইরি ওয়ালিয়্যিন ফানিকাহুহু বাতিল বাতিল বাতিল, যে ব্যক্তি ওলি ছাড়া অভিভাবক বা গার্জিয়ান ছাড়া বিয়ে করলো তার বিয়ে বাতিল বাতিল বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তিনবার বাতিল ঘোষণা করেছেন। তো বিদ্বানগণরা এই দলিলকে সামনে রেখে আরও বলেছেন, যদি কেউ অভিভাবক ছাড়া বিয়ে করে এবং যুবক যুবতীর মধ্যে যদি দৈহিক সম্পর্ক হয় সে সম্পর্কটি হারাম সম্পর্ক হিসেবে গণ্য হবে, তাদের যদি কোনো সন্তান হয় সেক্ষেত্রে সে সন্তানও যারা সন্তান হিসেবে গণ্য হবে। আর দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন যে সাক্ষীকে মেয়ে চিনছে না বা জানে না যে সাক্ষী, প্রথমত বিয়েই হয়নি, তারপরে দ্বিতীয় যেটা সাক্ষীর কথা আপনি বললেন, সাক্ষী এমন কাউকে রাখতে হবে বিয়ের মধ্যে যে ব্যক্তির সাক্ষী গ্রহণযোগ্য। সবার সাক্ষী কিন্তু গ্রহণযোগ্য না, একজনকে আপনি চিনলেই যে সেই ব্যক্তির সাক্ষী গ্রহণযোগ্য বিষয়টি এমন নয়, সেই ব্যক্তিকে অবশ্যই প্র্যাকটিসে একজন ভালো মুসলিম হতে হবে। সে যদি বেনামাজি হয় তাহলে তার সাক্ষী গ্রহণযোগ্য নয়, সে যদি মিথ্যা কথা বলে সেক্ষেত্রে তার সাক্ষী গ্রহণযোগ্য নয়। অবশ্যই এমন কাউকে সাক্ষী হিসেবে রাখতে হবে যার সাক্ষী গ্রহণযোগ্য, যে সালাত আদায় করে, যে সত্য কথা বলে, হালাল হারাম বেছে চলে, এই ধরনের লোকদেরকেই সাক্ষী হিসেবে রাখতে হবে। এবং অবশ্যই অভিভাবকের মাধ্যমেই বিয়ে সম্পন্ন করতে হবে, তবেই সেই বিয়েটা সঠিক পদ্ধতিতে হবে। আল্লাহ আলম সব বারাকাল্লাহ ফিকুম। يا رب العالمين.